Dicky. Huh? It's a elephant. Okay? Okay. One called Peter, one called... Papu, what's your name? Papu? Peter? Okay, okay. Munni Papu, नाश्ता खाया तो यार होया स्कूल ले जा। अम्मू, चाचू नाश्ता? हाँ सी, तो रखा। अच्छा। तो मगर चाचू राइट बुरा अनेक हराम शुअर खाई से, अहनोरे फैफे कोइरा घुमाई दे दाओ, तुमरा खाओ। ऐत तो कोइरा कोई, गुंडा भी मस्त नहीं सही रहा, एक तो बालों पोते आए। क्या दर्शने कार को था? सुल्तान, सुल्तान ओट भाई अनेक बेला हुई से नाश्ता खाया लो। देखली, देखली तोर देवर पर कांडो। काल ने क्या नाश्ता लिया इसोस? कोई माल खाया चालू या पूरा रही से क्या डरता नहीं? কথা তুমি কোন অশুভ সামিয়া তোমারে বাঁচাইলাম কেন কেন কোন অশুভ মানুষ না আমরা যে ভূত দেই হে দেখি গণ নয় না আপনি রক্ষা করছেন হেলি কি আপনি মাফ করে দিলাম আমি কি করছি বাঁচায় দোষ করলাম আপনার লগে জ্ঞানবাজি কইরা আমার বড় ভাই সন্ত্রাসীর গুলি খায়া মারা গেছে তাই আমার বুড়া মা ও বাপ রে খাবে লাগি আমি এই পথে নামছি উস্তাদ এই কানে খারে কি ভাবতাছো ভাবতাছি ভাবনার কথা বদ হজম শুরু হইছে হজমি জোগাড় কর করছি ওস্তাদ চলো নতুন হজমি চল ওয়েলকাম সুলতান ওয়েলকাম এই নাও তোমার হজমি আর এই নাও তোমার টাকা বাড়ি দুই ঘন্টার মধ্যেই খালি করবে দখল নিব ওকে ঠিক আছে না ঠিক নাই সুলতান কন্ট্রাক্ট ফুলফিল করে গোলামের মতন হুকুম তামিল করে না ঠিক না বেঠি ঠিক হোয়াট কইবার চাই তোমার সিটির মধ্যে সুলতান নাম করা মাস্তান এরপর একটা সাধারণ বাড়ি দখলের কেস আমারে দিলা কেন কালা মির্জা সব কেস নিজে করে না কিছু ঠিকা দেয় তাছাড়া ওই জায়গা খালি করাইতে পারে সেই জন যার কলিজাটা রক্ত মাংসের না পাথরের
আর যেটা তোমার আছে ওই ন্যাংরা খোরা কানার দল চল যাই ঠিকাদারি পাইছি চল কাটা বদল ল্যাংরা ল হিরু ল জিরু ল সামনে কুত্তা পড়ছে দুই কুত্তা ভাগ সামনে বিলাই পড়ছে এই ল ভাগ ভাগ অন রাস্তা ক্লিয়ার যাত্রা শুভ চল মুরগি এই কেটা আছোস ভাগ আমি মারতেছি এটা কি হইল এক হয়ে গেল ওস্তাদ আয়রন ম্যানের বাড়ি উচ্ছেদ করতে যাইতাছি স্ট্রং ম্যান তগলাকবো কেন সুলতানের ইজ্জত আছে না ইদানিং ওস্তাদের মতো গতি পছন্দ হইতাছে না না ওস্তাদ লোকের কাম করুম না এই বাড়িতে কোন লার সাহেবরা থাকস বাইর পাঁচ মিনিট সময় দিলাম বাড়ি ছাড় নইলে কলাম সুলতান করে দেবো খার খার এগুলা কি সুলতান আমি শুনছি তুই এক বোতল মদ আর পাঁচ হাজার টাকার লাইগে যা খুশি তাই কই যা বেড়াস ল আমি পরে দুই বোতল মদ দিলাম আর দশ হাজার টাকা দিলাম যা তরে যারা পাঠাইছে তুই সাগরে সাহেবটা কর পয়েন্টের কথা ঠিক নেবে ঠিক রে কারে জিগাই কেউ তো নাই কুত্তা বিলে আমার খাইছে ওই কি কইলি গলায় মদ ঢাল আর টাকা ল যা অগরে ঠিক কর ওই জায়গা খালি করাইতে পারে সেই জন যার কলিজাটা রক্ত মাংসের না পাথরের ওয়ালাইকুম আসসালাম তোমরা কারা আমরা হাফিজি পড়ি দাদি মা ভিক্ষে করে আমাদের পড়া খরচ চালায় এমনকি আমাদের খাওয়ায় আমাদেরকে এই বাড়ি থেকে উচ্ছেদ করবেন না ও এখন বুঝছি কালামির যেই বাড়ি খালি করার ঠিকা আমারে কেন দিচ্ছে মাগার সুলতানের দিল লোহান না কলিজা পাথরের না ও নানি সুলতান নোটিশ দিল এই বাড়ির থেকে তোমরা কেউ উচ্ছেদ করতে পারবো না আলহামদুলিল্লাহ আসো কাটা বাদল আসো ওয়েলকাম ওয়েলকাম টু দি মাই ওয়ার ব্রাদার সুলতানের লগার কাম করুম না তোমার প্রস্তাব বেরাজি থ্যাংক ইউ সুলতানের সব শক্তি আমার নাও উই আর স্ট্রঙ্গার দেন এভার নাও সুলতান ইজ ফিনিশড এই সুলতান তুই ওই বুড়ি নানি তোর বাড়ির থেকে কোনো দিন উচ্ছেদ হইব না ওই বাড়ি হাফিজি পোলাগ হস্টেল হইব সুলতান তুই আমার সঙ্গে বেইমানি করলি এই বেইমানির সাজা তুই পাবি Yeah.
কালা মির্জা তুই আমার লগে গুটি করছস, গুটির সাজা দিলাম। আরে ওই বাদল, তুই তো আমার চামচা ছিলি, কালা মির্জার টাকার কাছে তোরা বিক্রি হয়ে গেলি, আমার লগে বেইমানি করলি, এর সাজা একদিন তোরা পাবি। থামবি তুই? কেন থামবো আমি? কি এমন বেশি কথা কইছি? কনের মধ্যে এই তো কইছি, এক টিক মেট্রিক সেট টিক পাস কইরা কেউ পিএম চাপরাশির বেশি হইবার পারে না। কেন তোরে আমি কলেজে ভর্তি করাইছিলাম না, একদিন তুই গেছস কলেজে? যাইয়া কি হইতো, পড়ায় আমার মন না বইলে আমি কি করো, পড়ি ভুইলা যাইগা। রোজ রোজ মদ খাওয়ার কথা তো ভুলস না, গুন্ডামি মাস্তানির কথা তো ভুলস না। কথা কইছি আমি গুন্ডা? কথা কইছি আমি গুন্ডামি করি? সত্যি কয়, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। একেবারে সাবার দাঁত ভেঙে ফেলাবো। ফাজিল গুন্ডানকার? হ্যাঁ আমি ফাজিল, আমি গুন্ডা। মাগার ফাইজলামি করি ফাজিল গোলকে, গুন্ডামি করি গুন্ডা গোলকে, ভদ্রলোকের লগে না। ভাইরে তুই আমাকে আর কত জ্বালাবি, আমার কসম খাইয়া গো এগুলোর করবি না। ও ভাই, ভাইরে তুই হালাল রোজগার কর ভাই। ও হালাল রোজগারের নামে আমি মিয়া ভাইয়ের মতন ঠেলা গাড়ি চালাই পারুম না। এই ঠেলা গাড়ি ছাড়া কি অন্য গাড়ি নাই? কেন চিৎকার করে বাচ্চাকে পড়ালেখা নষ্ট করতাস? আমি ঠেলা গাড়ি ভ্যান গাড়ি রিক্সা মোটর গাড়ির ড্রাইভারই করতে পারুম না। ওই বাইর হ, বাইর হ, তুই আমার বাড়ির থেকে। হ্যাঁ যাইতাছি। না কেন যাইব, কই যাইব? জাহান্নামে যাইব। না কি তো জাহান্নামে? না যাবি না জাহান্নামে, আমি একা থাকি নাই, দুনিয়াটাই আস্ত একটা জাহান্নাম। ভাবি মাছ রান্না করতে মনে হইতাছে, তুগে খাই যে। তুমি এত বোকা খেয়ে আবার ভাত খাচ্ছ? আরে তোর বাপে দুইটা বোকা দিছে, মায়েতে দেয় নাই। দুইটা বোকা খায় কি পেট ভরে? ভাত খেয়ে দে চাচু। আমি বলছিল তোমাকে একটু বিয়ে দিয়ে দিলেই তুমি ঠিক হয়ে যাবে। এই মাইয়া আমি ব্যা ঠিক, এইটা তোমার কেটা কইছে ঠিক না ব্যা ঠিক? ঠিক ঠিক চাচু, একটা বিয়ে করে ফেলো না। তোরা চাইলে একটা কেন দুইটা করুম, কন্যা একটা ঠিক করে ফেলাইছি। কন্যা তো কে? কন্যা রে দেখবি না শুনবি, কন্যার নাম কাজল। তারপর কি হলো রে কাজল, সুলতানের সাথে প্রেম হয়ে গেল? না হয়ে কি উপায় আছে? সুলতান আমার সামনে টোকায় ভুট্টোকে যা মার দিল। ও মা, তারপর তারপর আরেকদিন বেজি সামাদকে গোলাই। কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কি কাজ করতে এসেছো না নিজেরাই সাজতে এসেছো? কাস্টমার নাই তো আপা, তাই নিজেরাই সেজে প্র্যাকটিস করছি। ডিস্টার্ব, তারপর কি হলো রে কাজল? তারপর আর কি, ভালোবাসা প্রেমে বদলে গেল ঢিসু ঢিসু। পুরনো ব্যথা, মানুষকে বলেছি ওষুধ পৌঁছে দিতে, বদমাস্টার পাত্তাই নেই। বাসটা ছেড়ে গেল। Oh.
अरे तो धक्का खाई खेला सामलाते खेला का के बोले बुझते पे ना थकले की होतो किरे मारो चास तो बंदर लो है भाई क्या जीता सोचना की भेगे ही है तो जेते हबे दूल्हा भाई तोर बंदरे बीआई कोल लामना दूल्हा भाई देखा शुरू कर चो आज होक काल होक तुम्हें अब दूल्हा भाई तो हबे दूल्हा भाई एक तो प्रॉब्लम क्या था प्रॉब्लम करते और बाबा फौजल दारोगा बाबा तो काटा बादलों से तो बीड़ दिया जुने उठे पड़े लेके चे। फजल मिया, भाई रा। भाई, फजल करे मेर बाड़ी ते ठुके। एमोन ब्यादो पेर मोतो चित्कार करा शाहूस तुम्ही कुताई पहले। क्या तुम्ही? भाई, आमी क्या था? शेठा पूरा सिटी जाने। आर तू ही क्या था? ऐटा टोटल मोहल्ला जाने। घुस खे चाकरी के चे, तुमी की आमा के सर्विस दीते से चो? तोरे ना, तोर माया बेली रे सर्विस दीते ही ची। बेली रे सर्विस दीते चो? की सर्विस दरकर बेली? चे इटा बेलीर दरकार चे इटा दिमो। बेली आपनार भातीजा मारुफेल लोगे प्रेम करे। एते आपना को प्रॉब्लम टाकी? प्रॉब्लम आछे? प्रॉब्लम होचे दुटो। प्रॉब्लम नंबर वन, बेली रिटायर्ड सब इंस्पेक्टर एई फजल करीमेर मेये। प्रॉब्लम नंबर टू मारूफ आमार में बेरी जोग्गो नॉय ओए प्रेमेर बाजारे जोग्गो जोग्गो बोला कोनो कथा नहीं ठीक ना बैठी ठीक तो तुम्हें आमदर पारिवारिक व्यापार ना गला भर के ओए डेपा ये सुल्तान कहता बिस्तारी तो कोमो ना देखा मो सुनो फजल मिया बेलीर बिया मारूफेर लगे बो एटे फाइनल असंभव কোন দিনই হবে না কেন হবে না শুনি আমি বলছি কেন হবে না তুমি চুপ করো একটা ভিকারের বাচ্চার সাথে অজল করিবের মেয়ের বিয়ে কোনোদিন হতে পারে না হোল্ড ইওর টাং চাচা জান যাকে আপনি ভিকারি বলছেন তিনি আপনার আপন বড় ভাই আর এই মারুফ তারই ছেলে আপনি ভুলে যাচ্ছেন আমার বাবা কলকাতার জায়গা জমি বিক্রি করে জীবনের সমস্ত উপার্জন একত্র করে আপনার কাছে পাঠিয়েছিল ঢাকায় বাড়ি করতে কিন্তু আপনি সে বাড়ি নিজের নামে করেছেন অস্বীকার করতে পারেন ইয়েস অস্বীকার করতে পারি এবং অস্বীকার করছি তোমার এই তথ্যের কোনো সাক্ষী আছে সাক্ষী আছে আপনার পাশেই আছে কিন্তু তিনি হয়তো সাক্ষী দেবেন না কারণ তিনি আপনার স্ত্রী আমরা দুটো ভাই বোন ভাড়া বাড়িতে থাকি
আমাদের মা বাবা অভাবে অনটনে অনাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে। কিন্তু আমরা কোনোদিন আপনার কাছে হাত পাততে আসিনি, আর আজ আপনি আমাকে ভিখারির বাচ্চা বলছেন। পাই চিকুলু, চালুনে কয় সুইরে তোর একটা ফুটা। আরে ফজল, তুই নিজেই তো একটা ভিখারি, পরের দনে পোদ্দারি করতাস। ফকিরের মুখে কি ফকিরের নিন্দা মানায়? এখন আমার ক্লিয়ার কথা শোন। এই সুলতান, সুলতান হলো বাড়ি উচ্ছেদের ক্যাপ্টেন। এই বাড়ির আধা ভাগ মারুগ্য দেবী, নইলে আমি চুটকি বাজায় এই বাড়ির থেকে তোর আমি উচ্ছেদ করব। এত সোজা না, সোজা না বোঝা, সুলতানের কথা তোর বাপ বেটার উপর ভারী বোঝা। বাবা সুলতান, চাচি আম্মা, আপনার বিয়ে আমি বুঝা লাইছি, মাগার আপনি স্বামীর বিয়ে বোঝেন নাই। সুলতান ভাই, আমার বাড়ির দরকার নেই, আমার শুধু বেলিকে চাই। এই বেলিও চাই না, তার বাবার বাড়ির এক কানা কুড়ি সম্পত্তির ভাগ। আমিও চাই শুধু মারুফকে। পাবি, তুই মারুফকে পাবি, মারুফ বেলিরে পাইব, বাড়ির বাঘও পাইব। এইটা হলো সুলতানের চ্যালেঞ্জ, ঠিক না বেঠিক? তুই তো টাস্কি খেয়ে গেছস, নিজে নিজের এই কই। ঠিক ঠিক, ফাইনাল ঠিক, চল মারুফ। চাচা, আমার বেলিকে আপনার কাছে রেখে গেলাম, দেখে রাখবেন। সুলতান, তুই ফজল করিমিয়াকে চিনিস না? আমি যেমন ঘুষ খেয়েছি তেমন ঘুষ দিয়েছি, প্রয়োজন হলে আবার দেব। তুই গুলি খেয়ে মরবি সুলতান, তুই গুলি খেয়ে মরবি। কাজল, কাজল, সুলতান! কি হয়েছে, কি হয়েছে বলো না, কি হয়েছে, কি হয়েছে সুলতান? গুলি লাগছে। না না না, আমি তো জানি শত্রুর গুলি একদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মারুফ, মারুফ রে, ওকে হাসপাতাল নিয়ে চল। না না কাচল না, হাসপাতাল মানে পুলিশ, পুলিশ মানে ঝামেলা। যতক্ষণ তোমা আছে তোর বুকেই নিঃশ্বাস নিয়ে মরতে চাই। কোথায়, কোথায় গুলি লেগেছে? এই এখানে, দেখি দেখি। খুব কষ্ট হচ্ছে তোমার, গুলি দাগ কোথায়? মিলে গেছে গা, সিরাপ বেশি পড়ছে তো। সিরাপ মানে? আরে রঙের গন্ধ নিয়ে বুঝতে পারতাস না। তার মানে, তার মানে তুমি গুলি খাওয়ার নাটক করছিলে? কেন, খারাপ অভিনয় করছি? কেন, কেন তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করেছো? আরে কতটা ভালোবাসস এটা একটা মেজারমেন্ট করে দেখলাম। মিথ্যে কথা, আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। ভালোবাসা বাসিতে যাবো কেন? ভালোবাসা হইলো টাটকা, তোর আমার ভালোবাসার মতো। আয়, তোমায় আমি যাব ভালোবাসিয়া বাসিয়া, তোমায় আমি যাব ভালোবাসিয়া। আমার ভিতর তুমি, তোমার ভিতর আমি, আমার ভিতর তুমি, তোমার ভিতর আমি, জন্ম জন্ম আছি মিশিয়া মিশিয়া, তোমায় আমি যাব ভালোবাসিয়া বাসিয়া, তোমায় আমি যাব ভালোবাসিয়া। শিয়া
মিশিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া বাসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া প্রাণ হইলা রে হইলা জীবন মর দুঃখ কষ্ট আসুক যতই করব সবই বরণ তোমার কাছে আসিয়া আসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া বাসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া স্বপ্নে দেব ইউকি আমার মত এই দুনিয়ায় আর কে বলো সুখী যাব প্রেম নদীতে দুজন দূরে ভাসিয়া ভাসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া ভাসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া আমার ভিতর তুমি তোমার ভিতর আমি আমার ভিতর তুমি তোমার ভিতর আমি জন্ম জন্ম আছি মিশিয়া মিশিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া বাসিয়া তোমায় আমি যাব ভালোবাসিয়া আপুরে দুই দিন পরে আমার স্কুল মর্নিং হয়ে যাবে জানো আপু চাচু বলেছে আমাকে একটা সাইকেল কিনে দেবে না না ওটা দেওয়া যাবে না চাচুর ইনকাম সব নাকি হারাম আপু হারাম কি ওই যে আমু বলে না হারাম সুর খায় এখন যদি হাঁটতো আমু শরীর খারাপ দেখে এসেছি চল একটু ভালো লাগছে আম্মু মা যা তোরা কাপড় চোপড় বদলাইয়া ভাত খা যা
তুমি খাবে না আম্মু? খামু, তোরা বইলি খামু। সুলতানের ভাই আজীবন ঠেলা গাড়ি ঢেলে দিবা, ক্যারেক্টর কিনার ইচ্ছা নাই? না নাই। পাগলামি করো না, পাগলামি করো না। আমাদের টাকা না দেখে খেলেও বিপদ, দেখে খেলেও বিপদ। নেও রাশেদ ভাই, নেও। না না, নেবে না। হোয়াট? নাও, নো প্রবলেম। তুমি নাও, আরে তুমিও নাও। আমাদের ভবনে স্বাগতম। আমার কথা বিশ্বাস করবো? না করলে না করবো, আমার দায়িত্ব আমি পালন করবই। ও দেখ, খেলা লাইতেছে না, ওরে একদম পিছা ফেলামি। এইভাবে কর না, আমরা কষ্ট পাইতেছি। আমি বাবু, তোমার আমি মা হিসাবে পাইছি, তুমি আমার মা। এই ক্রিমটা পোলা পারলে অনাথ করে দিয়ে তুমি যাও না মা। কই যাবো, যাইতে তো মন চায় না। হাল্লা দিলে তা কি কেমনে? তোর ভাই তিন রাত পরিশ্রম করছে, আমার দুইটা হালাল খাওন খাওয়াইবার লাগিয়া। সুন্দর
কই করে জুতান আন মায়ান কোরআনে হাত রেখে আমার কথা দে জুলতান আমার এই পোলা পেয়ে দুইজনে তুই হারাম খাওয়াবি না কথা দে কথা দে জুলতান কথা দে বাজার ওগো হারাম খাওয়াবি না কথা দিলাম বাবু কথা দিলাম তুমি বাইচা থাকো সাক্ষী দেখো বাবি কথা কও তুমি বাবি পাপু পাপু চাচু চাচু ওঠো সকাল হয়েছে চাচু আমাদের স্কুলে বেলা হয়ে যাবে তো তোমরা রেডি হও আমি নাস্তার ব্যবস্থা করতেছি ওঠো ওঠো আসো আসো চাচু তাড়াতাড়ি করো খিদে পেয়েছে চাচু নাস্তা আনো ভাই এই গড়িটা বিক্রি করব আমার টাকার খুব দরকার আপনি যাই দেন ২০০০ পাবেন ঠিক আছে দেন আইনুন কিরে বেইমান বাদল কি খবর উস্তাদ বেইমানে যখন কইরাই পড়াইছি তোমার লগে হিসাব চুকাইতেছি দেখ বাদল আমি খারাপ লাইন ছাইরে দিছি এখন সৎপথে উপার্জন করার লেগে চেষ্টা করতেছি তাইলে তো উস্তাদ তোমারে মাইরা ফালাইতে হয় ওই কি করছ তুই কইতে চাই আমগলান ছাইরা কেউ যাইতে চাইলে তারে মাইরা ফালাইতে হয় ওই বাদল উস্তাদ মাফ করে দিও জামিনের কাগজ আইন কানুন হইল আমার জুনুন সুলতান নাস্তান আজকাল দুস্থদেরও মন জয় করে চলতেছে দেখতেছি
सेंट्री? यस सर। सुल्तान के छेड़े दो। ओके सर। सुल्तान मास्तान थाना थे के एकोन करुन प्रस्थान। आपनार कुनो डाउट आछे ओसी साहेब? ना डाउट करेन टाउट रे सुल्तान रे ना। आई चल चल साहेब चल चल। इंस्पेक्टर ये आमी ओदेर जामिन निच्छी, एनिन जामिन नामा। आपने के? उनी रिटायर सब इंस्पेक्टर আবুল ফজল করিম মিয়া। চিনি। তুমি কে? দোপা রং। রংবাজ শব্দটা যার পুরোটা বলার সাহস নাই, সে আবার কিসের রংবাজ? মিয়া ভুয়া পালোয়ান। অবশ্য পুলিশের সামনে রংবাজি চলে না, কিছু বুঝতে পারতেছো? এই মিয়া আপনি মুচড়েছেন কেন? তাতে আপনার কোনো সমস্যা? না না, তাতে আমার সমস্যা না। সমস্যা হলো এই যে, আপনি জানেন না ওই সুলতান আমাদের জীবন বিষিয়ে তুলেছে। সুলতান ওর হবু শ্যালক মারুফকে লেলিয়ে দিয়েছে আমার একমাত্র মেয়ে বেলির সঙ্গে প্রেম করার জন্য। মহৎ কাজ। প্রেম মহব্বত তো স্বর্গীয় ব্যাপার স্যাপার। আহা, স্বর্গীয় প্রেম! স্বর্গ থেকে আসো তুমি, স্বর্গে যাও চলে। সুতরাং বেলি আর মারুফের মিলনের গ্যারেন্টি আমি। What nonsense! একজন পুলিশ ইন্সপেক্টর গ্যারান্টি দেবে আর সেই প্রেম করবো আমি? তোমার নিজের কোনো গ্যারান্টি নেই? নেই মানে? কি বলতে চাস তুই? এই বেলি, তুই গেলি? মারুফ কোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থানা দারোগার সাহসে প্রেম করে না। মারুফের প্রেমের গ্যারান্টি মারুফ নিজেই। কিন্তু তোর গ্যারান্টি কে বল? আমার গ্যারান্টি কি তুই জানিস না? জানিস না তুই? বেলির প্রেম ভরা হৃদয় হলো বেলির প্রেমের নিশ্চয়তা। কেমন প্রেমিক তুই? এখনো প্রেমিকার মনের জমিন ঘুরে দেখিসনি? দেখেছি, তোর মনের জমিন আমি ঘুরে দেখেছি। টলমল জল, পুকুর, নদী, সাগর, দেখেছি সবুজ ঘাস। কিন্তু তুই তো আমার মনের ভেতরটা ঘুরে দেখেছিস বলে মনে হয় না? দেখেছি, তারপরও নতুন করে দেখতে দে। তোর মনের আকাশে পাখা মেলে উঠতে দে। দেখ না, আরো গভীর ভাবে দেখ। যদি ছাদ হতো আর জমিন হতো ভিটা, তোমার আমার বাসর হতো সারা পৃথিবীটা। তবু মিটতো না তো আশা, তোমার জন্য বুকে আমার এতই ভালোবাসা, এতই ভালোবাসা। আসমান যদি ছাদ হতো আর জমিন হতো ভিটা, তোমার আমার বাসর হতো সারা পৃথিবীটা।
পারতাম দেখতে পেতে লেখা আছে শুধুই তোমার নাম ও হৃদয়টাকে চিরে যদি দেখাতে পারতাম দেখতে পেতে লেখা আছে শুধুই তোমার নাম অন্তরে যে অন্তর আছে অন্তরে যে অন্তর আছে তুমি তার ভাষা এতই ভালোবাসা আসমান যদি ছাদ হতো আর জমিন হতো ভিটা তোমার আমার বাসর হতো সারা পৃথিবীটা চোখেতে আমি দেখি আমার মুখ তোমার মাঝে মিশে গিয়ে হব তোমার সুখ তোমার চোখেতে আমি দেখি আমার মুখ তোমার মাঝে মিশে গিয়ে হব তোমার সুখ তারপরেও জানি আমার এতই ভালোবাসা আসমান যদি ছাদ হতো আর জমিন হতো ভিটা তোমার আমার বাসর হতো সারা পৃথিবীটা তবু মিটতো না তো আশা তোমার জন্য বুকে আমার এতই ভালোবাসা এতই ভালোবাসা আসমান যদি ছাদ হতো আর জমিন হতো ভিটা তোমার আমার বাসর হতো সারা পৃথিবীটা মিস্টার সুলতান আপনার একটা চাকরি চাই হ্যাঁ স্যার সাবেক সন্ত্রাসী মানে পতিত সন্ত্রাসী হলো মরা কুত্তা কেথা মরা কুত্তা তুই সুলতান তুই আরে থামুন থামুন মিস্টার সুলতান আপনি মৃত নন আপনি জীবিত এটাই চেয়েছিলাম আপনার কাছে আজ থেকে ঝুট গোডাউন রক্ষা করার দায়িত্ব আপনার আজকের পর থেকে আর কোন কুকুর ঝুটের বস্তার দিকে তাকাতে পারবে না কেন কগ বড়টা পাহারা দিব বইলা ব্যাস এইরকমই কিছু একটা আমি একটা কাম চাইছিলাম যেটা সন্ত্রাস না আপনি তো আমারে সন্ত্রাসের বস্তা ধরায় দিবার চান না না সুলতান তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে নতুন করে সন্ত্রাসী বানাতে চাই না আমি বলেছিলাম রাতে তুমি আমাদের গোডাউনের পাশে ঘুমালেও কোন সন্ত্রাসীর সাহস হবে না গোডাউনের দিকে চোখ তুলে তাকাতে দিনের বেলায় হইলে রাজি আছি না সুলতান দিনে কোনো কাজ নেই দিনে তো পুলিশই যথেষ্ট সরি নাও মদ খাও আমি ছেড়ে দিচ্ছি কাজল আমি জানি তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছ বোতলে মদ নেই ফ্রিজের পানি আছে নিজের লোকে পরীক্ষা দেয়া আমি পেরেশান ঘাটে ঘাটে পরীক্ষা দিতাছি তুমিও পরীক্ষা লইতে চাও আমার কাছে তো তুমি অনেক আগেই পাশ করেছো সুলতান কি দেখছো অমন করে নতুন কাজল রে দুই বাচ্চার বাপ আমি বিয়া করবো আমারে আমি তো কখনোই অমত করিনি আমি কইলাম এক্স মাস্তান অতীত সন্ত্রাসী বিষিন সাপ মরা কুত্তা কুত্তা তুমি কখনোই ছিলে না আর আমি কোনো সন্ত্রাসীকে ভালোবাসিনি ভালোবেসেছি একজন সুলতানকে আমার সেই প্রেমিক সুলতান আমার সামনে দুপুর হয়ে গেছে যাও হাত মুখ ধুয়ে এসো ভাত খাবে সকালে কিন্তু একটা করে রুটি খেয়েছি একটার মধ্যে ফিরে এসো ভাত খেতে হবে সুলতান
এখন ডালে সোমবার দিনই হয়ে যাবে। মুন্নি পাপ্পু আমি তোমাকে রাগ করে মারি নাই, সতর্ক করণের লেগে হাত তুলছি। আব্বু আম্মু আমার মাফ করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। একবার জন্ম মৃত্যু একবার, তারি মাঝে সাজানো ছোট্ট সংসার। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। একবার জন্ম মৃত্যু একবার, তারি মাঝে সাজানো ছোট্ট সংসার। সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে, তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে, অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। জীবনের গল্প লেখা একবার, তারি মাঝে সাজানো ছোট্ট সংসার। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না।
एक बार जन्म मृत्यु एक बार तारी माझे सजानो छोट संसार চলে চল মার্সিডিজ চাচু তোমার কত কষ্ট, ঘরে কাজ বাইরে কাজ, এখন আমাদের আম্মুকে নিয়ে এসো। কে মানু, তুমগো মাই তো আমগো ছাইরে আল্লাহর কাছে চলে গেছে। এই যে চাচু তোমার সুন্দর ইয়ে করে একটা আম্মু নিয়ে এসো না। হবা যান আনু, আজকে এই বিয়ার কথা ফাইনাল করতে যাবো। ওই কাজল, ঘর থেকে বের হও। ওই সুলতান, গাপটি মেরে বলে লিখে বাইরো। কি ব্যাপার, এত ভিড় কেন, কি হয়েছে? কি হতে বাকি আছে আর কি হয়নি এখানে? বলো বলো মহল্লাবাসী বলো, ভদ্র মহল্লায় যুবক যুবতী এক ঘরে বসে কি দোয়া কালাম পড়ছিল? বলো বলো তোমরা। এই বাইর হক মাইরা দর বেইমান ভাই, গ্যাদারিং করে আইছস কেন? হাউ কাউ না করে ডাইরেক্ট পয়েন্ট দেয় কি কইবার চাস ক? সুলতানের কাছে নগদ বাকি সব কথার জবাব আছে। শোনো সুলতান, আমি শুনেছি রাত নেই দিন নেই যখন তখন তুমি এই বাড়িতে আসো, কারণটা কি? কি সম্পর্ক তোমার কাজলের সঙ্গে? আমি বলছি চাচা জান, বলতে পারেন আপনার মেয়ে বেলির সাথে আমার কি সম্পর্ক? তোমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্কই নেই। কে বলল নেই? আছে, কেন থাকবে না বাবা, মারুফির সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। বেলি, ওই সাবেক দারোগা, এখন কলিজায় খোঁচা লাগছে, আরো লাগবো। আরে ওই মহল্লাবাসী, তুইটা পয়সা পাইছো আর এই দুর্নীতিবাদ ফজল করিমের মিছিলে যোগ দেয়া স্লোগান মারতাস, বুঝলে গেছ? এই সুলতান বিনা স্বার্থে তুমি কত উপকার করছে, বুঝলে গেছ? বুঝলে গেছ? এই তোমরা জানতে চাও আমার বোনের সাথে সুলতান ভাইয়ের কি সম্পর্ক? সুলতান ভাই আমার কাজল আপুকে ভালোবাসে এবং আজকে ওদের বিয়ে হবে। আল্লাহুম্মা আমিন, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। দুলা ভাই দুলা ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। চাচু আমরা তো আজ আম্মুর কাছে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ ঘুমাইবে, তাহলে এখন তুমি যাও আমরা ঘুমাই। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ ঘুমাও ঘুমাও, আমি যেতাছি। চাচু তুমি রাত দুটোর সময় আবার আসবে? না 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 ঘুমাও ঘুমাও ঘুমাও। ঝামেলা গেছে আম্মু, এবার একটু গল্প বলো। কি গল্প বলবো? রাজকন্যা রাজকুমার আর পঙ্খী রাজঘোড়া বলো। এক রাজকুমার ছিল, সে পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে শুধু রাজ্য জয় করে বেড়াত,
একদিন সে এক দুখিনী রাজকন্যার দেখা পেল। রাজকন্যাটা বুঝি তুমি? রাজকুমার রাজকন্যাকে শর্ত দিল, রাজপুত্র হতে হলে কঠিন একটা পরীক্ষা দিতে হবে। বেচারি রাজকন্যা জানে না সে ওই পরীক্ষায় পাশ করবে কি করবে না। আসো আসো। ওরা ঘুমাইছে? হ্যাঁ ঘুমিয়েছে। আজ তোমার আমার জীবনের শ্রেষ্ঠ রায়, সেই রাইতে তোমার কাছে পাবো না। আয় বাজান, খেলা খালি লয়ে যেতাছি, তোরা লয়ে যাই। ওঠ ভালো করে বইস। চাচু খুব মজা। কে নো বাপ? চিমটি লাগি একটু লাগবই, মাল টানার গাড়ি তো। চল মুন্নিরা তুলে লয়ে যাই। আপুর স্কুল অনেক দূরে। এই ল স্পিরিট দিলাম। পাটা বড় হয়ে গেছে, জুতোটা খুলি। এবার একটু আরাম করে বসি, আমার ঘুম পাচ্ছে। এই জাম্মু এখানে। তোমার গাড়ি আসলি না? একটা রিক্সা নিয়ে চলে যাও, আমি রিক্সা নিয়ে বাড়ি চিনব না তো। তোমার বাড়ি ঠিকানা দিল? হ্যাঁ চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই রিক্সা চলো ধানমন্ডি চলো। চাচু এত দৌড়াচ্ছ কেন? আপুকে তো পাবে না, ও এতক্ষণে বাসায় চলে গেছে। আগে কবি না ছোট আপু, সাহেবের অবস্থা ভীষণ খারাপ, ড্রাইভার ডাক্তার আনতে গেছে। কি দাদুমন্ডির অবস্থা? দাদু কি হাতের ওষুধ থাকে? সাহেবের ওষুধ তো ড্রয়ারে থাকে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এই তো পেয়েছি। কে তুমি ভাই, আমার জীবন বাঁচালে? আমি শিবের বান্ধবী, আমার নাম মুন্নি। আমার আম্মুরই অসুখ ছিল, আর আমি ঠেলা গাড়ি আমার মেয়ে। এসো ভাই আমার বুকে এসো, আল্লাহ তোমার ভালো করুক। বাংলার মাইয়া শোল বল দেখে ধরায়, গাঁও গ্রামে থাকলে তুই তো বিয়ার ইন্টারভিউ ফেল মারতি। আব্বু ঠিক না বে? ঠিক ঠিক ঠিক। তুমি জানো আমি এই মাছ কাটতে পারি? আব্বু কাটতে পারে। আরে পারবো না কেন,
বাপ কা বেটি আমি যাই আমার একটা টিপ পড়ে রয়েছে আচ্ছা মুন্নি মাছগুলো একটু কেটে দে তো মা আম্মু আপু আপু আরেকটা জুতো কিনল চাচুর গাড়িতে আসার সময় খুলেছিলাম কোথায় যেন হারিয়ে গেল এই কন্যাশ্রী দিয়ে এসেছিস জুতোটা কোথায় হারালো পাচ্ছি না কেন দাঁড়াও কোথায় গিয়েছিলে আম্মু কি হলো কথা বলছো না কেন কোথায় গিয়েছিলে খেলতে হঠাৎ আজকে দুপুরবেলায় খেলার শখ হলো মাছ করতে বলেছি বলে ছি 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 এতটুকু মেয়ে এখন এরকম ফাঁকিবাজ হয়েছ পাইনি আচ্ছা আপু কাল এত পরে স্কুলে কিভাবে যাব চাচুকে বললে চাচু কিনে দেবে না তা দিবি কিন্তু সংসারে তো এখন অনেক খরচ আচ্ছা আম্মু কি আমাদের পড়াশোনা বন্ধ করে দেবে না তা দেবে কেন তাহলে কালকে আমি স্কুলে যাব না তোর মর্নিং স্কুল না হ্যাঁ তাহলে একটা কাজ করা যায় কি তুই আমার জুতো পরে যাস তুই এলে আমি জুতো পরে যাব আচ্ছা ঠিক আছে আরে দেরি হয়ে গেছে জলদি দে দিচ্ছি এই নাও এই মজাটা বড় তোমরা সবাই বুঝতে পেরেছ মুন্নি স্ট্যান্ড আপ
Come here. পনেরো দিন অনবরত তুমি লেট করছো, আর চোরের মতো পিছন দিক দিয়ে ঢুকছো। তাহলে আমার খেলা গাড়ি চালাই তো, তার স্পিড কম। কাল থেকে আর লেট হবে না মিস? কাল থেকে লেট হলে তোমাকে আর ক্লাসে অ্যালাউ করব না। নো, বাকি সময় ওখানে দাঁড়িয়েই পড়া দাও, যাও। আরে সুলতান ভাই, আপনি ফুটপাতের জুতো লইবেন? লয়ে যান, যেইটা খুশি লয়ে যান, ঠেকা লাগবো না। না না লোমু না, এমনি দেখতে চালাম তো টেকা লাগবো না কেন? আমারে চিনেন নাই ভাই, এই দোকান তো আপনার টেকা দিয়েই করছি, ভুলে গেছেন? ওই যে সদর ঘাটে ছিনতাইকারী আমার টেকা মারছিল, আপনি 20,000 টাকা দিয়ে কইছিলেন, ভুলে গেছেন ভাই? আমি ব্যস্ত আছি জায়গা। Oh,
चुप करो सबाई मुन्ने स्कूल डाके तुम कैरिकेचर जैगाते ढंगे जूता पड़े एसे चुप करे आछो कानो जाओ जे भावे पीछन फिरे भूतेर मतो क्लासे ढुके छिले से भावे बासाय जाओ जूता बदल करे एसो जाओ जूता बदलाते पारबो ना मिस जा शास्ति होय दिन भीषण एरोगेंट मेये तो जाओ स्कूल टाइम पर्यन्त कम्पाउंडे रोदे दाड़िये थाको जाओ তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের মতো ক্লাস এখানেই শেষ ওকে এই শাস্তি কে দিয়েছে আমি স্যার স্কুলের গর্বই মেয়ে সঙ্গীতে খেলাধুলায় পড়াশোনায় নাম্বার ওয়ান অপরাধর যত বড়ই থাক আপনি কি জানেন না কোনো ছাত্রছাত্রীকে মানসিক কিংবা শারীরিকভাবে নির্যাতন আর একটি অপরাধ বলে গণ্য হয় অপরাধ আগে ছেড়ে দিচ্ছি সৎপথে ইনকাম করতেছি হ্যাঁ ভালো ভালো তোমার ভাইও করছে এইখানকার মাল ওইখানে পৌঁছাইছে এই লাউ ঠিকানা এই ঠিকানায় মালগুলা পৌঁছায় দিবা অন্যরকম ঘটনার গন্ধ পাইতাছি ঠিক আছে যামু
হ্যালো কালামির্জার দলে আইছস, এইবার আমার সন্দেহ হইছে। তাই তো গো কর্মকাণ্ড ভিডিও কইরা পুলিশে দেখাম। উস্তাদ ভুল করতাছ, বেদবি মাফ কইরো, এইখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। আরে ওই কাটা বাদর, তুই যে স্কুলের ছাত্র আছিলি আমি সেই স্কুলের হেডমাস্টার আছিলাম। সুলতান রে আটকায় রাখার তগ সাহস নাই আমার আছে। তুমি জান নিয়ে বাঁচতে পারলে তো ভিডিওটা নিয়ে পুলিশের কাছে যাবে। আরে ওই মির্জা, সুলতান রে ভয় দেখাইস না, টান্দা তোর জিভলে ছিঁড়া ফেলামু। এই আগে তুমি নিজেকে বাঁচাও। এই যে অগপকর্মের ভিডিও। থ্যাংক ইউ সুলতান। সবতে কার ফুদিয়া বৈশারে চোস কেন? এই কি হয়েছে? হুতিয়ার বাকি আছে কি? আম্মুর ওয়াক ওয়াক হয়েছে। ওইটা আবার কি? বেপাত্তা কেমন কেমন মনে হইতাছে। ও বউ কনা কি হয়েছে? হয়নি, নমাস পরে হবে। কি তোমার বাচ্চা? শুনি নাই। তুমি বাপ হচ্ছ? দেখি নাই। না দেখলে চোখ বন্ধ রাখো, আর না শুনলে কানটা কাছানো। আমি মা হতে যাচ্ছি। হায় 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 হায়, কি কথা শুনাইলি রে বউ।
কথা শোনাইলা রে বউ কি কথা শোনাইলা কি কথা শোনাইলা রে বউ কি কথা শোনাইলা এমন খুশির খবর দিয়া এমন খুশির খবর দিয়া পরানটা মজাইলা পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা আরে পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা কি কথা শোনাইলা রে বউ কি কথা শোনাইলা এই কি কথা শোনাইলা রে বউ কি কথা শোনাইলা এমন খুশির খবর দিয়া এমন খুশির খবর দিয়া পরানটা মজাইলা পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা আরে পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা কি কথা শোনাইলা রে বউ কি কথা শোনাইলা এমন খুশির খবর দিয়া এমন খুশির খবর দিয়া পরানটা মজাইলা পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা আরে পাগল বানাইলা রে বউ পাগল বানাইলা দেখো আসতে আসেন আসেন তারা ডাকাতের বংশবীরেরা লাশ গ্রহণ করতে আসেন বাজান গো সারা জীবন যান বাজি রাইকার কোটি কোটি টাকা কামাইয়া গেলা সম্পত্তি বানাইয়া গেলা কিন্তু নিজে ভোগ করে যাইতে পারল না
ভগবান, তোমার সব কর্মই মহান। মায়ার দুনিয়া, কান্নাকাটি তো একটু হবেই। দুনিয়ার এই রঙিন জীবন ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এর পরেও মানুষ পাপ করে, পাপের সম্পত্তির পাহাড় গড়ে, যেমন এই তারা ডাকাত। আজ মরেছে, কাল হবে দুই দিন। হ্যাঁ, দুদিন কি বলছেন, গতকালই তো তিন দিন গেল, দেখলেন না কুলখানি করেছি। হিসাব আমিও মনে রেখেছি। আগে জনাব, আপনি যাচ্ছেন না কেন? আপনার কি কোনো ডিউটি নেই? হায় ভগবান, ডিউটি তো করছি, চাকরিও আছে। পুলিশের ডিউটি শুধু থানায় না, সবখানে। আপ বাবা মরহুম তারা ডাকাত, ডাকাতি রাহাজানি খুন খারাপি কইরা কোটি কোটি টাকা রেখে গেছে। তারা ডাকাতে 30 বছর জেল হয়েছিল, কিন্তু মাত্র 3 বছর খেটে সে মরে গেছে। এখন বাকি 27 বছর কে খাটবে? কেমন আইন? দেখুন না জনাব, দেখুন। যায় যাবে না কেন? পুলিশের কাজ তো জনগণের উপকারের জন্যই। দরকার 27 বছরের জন্য 27 লাখ টাকা চোখের পলকে। এই যে দেখুন স্যার, পুরো 27 লাখ। গুড, জনগণ আমাকে ক্ষমা করবেন, আমি খাঁটি ব্রাহ্মণের ছেলে, টাকাটা আমি নেব না। আসার সময় রাস্তায় দেখলাম একটা ভাঙা দালানে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, টাকাটা আমি ওখানেই দান করে যাব। কাজল, এই কাজল, কাজল, ডাক্তার সাহেব, আমার বউয়ের সব ঠিক আছে তো? আচ্ছা সুলতান সাহেব, আপনার স্ত্রীর মেজাজ কি খিটখিটে? না না, কাজল তো এরকম আছল না। কোনো বায়না ধরলে সেটা রক্ষা না করলে কি পাগলামি করত? না, এমন করে নাই কোনোদিন। তয় মাঝে মধ্যে পেট চাইপে দইরা যা করে, এটা তো পাগলামির মতনই। এমনি আপন মনে কোন এলোমেলো কাজ যা করা উচিত নয় অথচ করছে, ভেবে বলুন। আপনার স্ত্রী এবং বাচ্চার স্বাভাবিক জীবনের প্রশ্ন। ডাক্তার সাহেব, যা যা কইছেন সেইগুলা কাজলের মধ্যে আছে, মাগার ও যা যা করছে সেইগুলা তো পেটের বেদ নাই। এটা আরো বাড়তে পারে, ওষুধ দিয়ে দিচ্ছি, কেয়ারফুল থাকবেন, নইলে এটা আপনার অনাগত সন্তানের ক্ষতি করবে, ওর পেটে ফাঙ্গাস ফর্ম করেছে। Oh,
খারাপ লাগছে আম্মু লেবুর পাতা দিয়ে একটু পানি গরম করে দাও তো মা হ্যাঁ দিচ্ছি আম্মু লেবু পাতা তো পেলাম না পুদিনা পাতা দিয়ে এনেছি মুন্নি এই মুন্নি কাজল এইটা তুই কি করলি বউ এইটা তুই কি করলি দাঁড়া আমি পানি নিয়ে আইতাছি দাঁড়া আম্মা তুই পানি তো ভিজাইতে থাকে আমি ওষুধ নিয়ে আইতাছি কি কও সুলতান ভাই তোমারে বাকি দিতে দিতে আমার খাতা ভইরা গেছে আর বাকি হইব না রশিদ আমি তোর সব টাকা দিয়ে দেব আমার মুন্নির পা পুড়ে গেছে ওর কষ্ট হইতাছে কষ্ট হোক আর মরে যাক তাতে আমার কি দায় পড়ছে হ্যাঁ মরে যাক কি করলি তুই কি করলি তুই রশিদ আমি তোর হাত ধরতাছি আমি তোর পা ধরতাছি আমার ঔষধ দে নাইলে আমার মুন্নি মরে যাইব আমার ঔষধ দে ঠিক আছে আমি ওষুধ দিতাছি এই লো এই লোশনটা পুরা জায়গায় লাগাইবা আর জ্বর টর আইলে এই বড়িটা খাওয়াইবা বেশি কিছু হইলে মেডিকেলে লইয়া যাইবা ভাই আমার মাফ করে দে রশিদ ভাই মাফ করে দিস কান্দিস না মা তোর চাচির অসুখ তাই মন মেজাজ খারাপ ঔষধ লাগাই দিলাম সব ঠিক হয়ে যাব চাচু কি আম্মা আম্মু আম্মু না বাপের বাড়ি চলে গেছে আমার পাগলামি শুরু করছে কি আমি পাগল হ্যাঁ হ্যাঁ পাগল তুই পাগল না হইলে এমন পাগলামি কেউ করে না কেন বাড়ি ছেড়েছ তোর মা আছে বোন খালা কেউ আছে তোর ভাই বিয়ে করছে কেটা তোর দেখাশোনা করব তোমার ওখানে বা আমাকে কে দেখাশোনা করে অসুস্থ শরীরে উল্টা আমাকেই তো সবার দেখাশোনা করতে হয় কাপড় চোপড় পরিষ্কার করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় মশলা পিষতে হয় থালা বাসন মাজতে হয় রান্না করতে হয় এত সব কি আমি পারি কেন পারবি না কোন বাঙালি মাইয়া এইগুলা না করে রাজা জমিদার নবাব গো বউ ছাড়া সব বইরে এইগুলা করতে হয় তারা ভালোবাইসে আপন সংসার মনে করে করে তুই ভুলে যেতা তো তোর স্বামী ঠেলা গাড়ি চালায় খায় কেমনি আশা করলি আমি তোর লেগে পাঁচটা দাসী বান্দি রাইখে দেব দাসী বান্দি রাখবে কেন আমি তো তোর দাসী জিগিরি করানোর জন্যই তো বিয়ে করেছিলে জি হলেও তো আমি মানুষ তোমার মুন্নি পাপ্পু খবরদার অগো বিরুদ্ধে কিছু কবি না কেন মারবো নাকি হা হা মারো খালি মারুম না যে মুখ অগো বিরুদ্ধে কথা কইব সেই মুখ আমি কথা কনের উপযুক্ত রাখুম না করা তরে দুশ্মন বাবে না করা তরে মা বাবে অগো মরা মা আমার বাবেই আছিল না আছিল আমার মা অগো মায়ের অভাব পূরণ করণের লাইগা আমি তোরে বউ করে নিছি কেন বুঝা যাস তার মানে ভালোবেসে আমাকে বউ করেনি মুন্নি পাপ্পুর মা বানানোর জন্য আমাকে বউ করেছো আমার পেটে যে আছে তার মা কে হবে বাচ্চার জন্ম দিবি আর তার মা হইব এইটা নিয়ে ভাবতাস কেমন মাইয়া তুই জন্ম দেব ঠিকই কিন্তু আমি ও মা ডাক শোনার জন্য বেঁচে থাকবো না এমন কথা কইস না বউ কেন বেঁচে থাকবি না এমন কি অসুখ হয়েছে তার বউরে আমার দিকে চায় কথা কয়
মানবীবান রাগ গোসাচার ফিরা চলো না না আমি যাব না এই কেন যাবি না কেন যাবি না তুই কি দোষ করছি আমি কি দোষ করছি আমার মুন্নি পাপ্পু কোরা কি করছে ক বউ ক তুই লাগাই মারুফ মারুফ রে কি হয়েছে তোর বইনে পাগল হয়েছে নাই কথা নিয়ে ঝগড়া করতেছে আমার লগে নাই কথা নিয়ে বাড়ি ছাড়ছে কি হয়েছে তোর আপু কেন এমন পাগলামি করছিস ছাড় আমাকে এক পাগল আমি পাগল হয়েছি আর তুই আমাকে পাগল ধরে নিলি না আপু পাগলি তোকে বলছি না তবে এই সময় তোর এরকম উত্তেজিত হওয়া পাগলামি করা ঠিক না কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমাকে তোর কাছে শিখতে হবে না আমি তোকে কি শেখাবো আপু আমার যা কিছু শেখা সে তো তোর কাছে ছোটবেলায় মা বাবা মারা গেছে তুই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস লেখাপড়া শিখিয়েছিস মায়ের স্নেহ বাপের আদর তুই আমাকে দিয়েছিস শিখিয়েছিস কোনটা ন্যায় আর কোনটা অন্যায় আমি তো নাবালক ছিলাম তুই ছিলি বালিকা ইভ টিজারদের দৌড়াতে তোর কলেজে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল শত শকুন রূপী মানুষের চোখ পড়েছিল তোর উপর কিন্তু এই সুলতান ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে কেউ তোর দিকে হাত বাড়াতে সাহস করেনি আর সেই সুলতান ভাই আজ তোর স্বামী এমন স্বামীর ঘর ছেড়ে তুই কেন চলে আসলি আপু যা আপু যা এখন আর এটা তোর ঘর না তুই নিজের ঘরে যা আপু যা আপু আমি কাউকে বুঝাতে পারলাম না কাউকে না কাউকে আম্মু আমরা তোমাকে নিতে এসেছি আম্মু আম্মু তোমরা আসতে তো দেরি করলে কেন আমার রাগ পড়ে গেছে কিন্তু তোমরা আসছো না চলো বাড়ি চলো মনে আম্মা পাপ্পু আব্বা ভালোবাসার কাছে মান অভিমান সব হার মানে ঠিক করছি না বেঠিক করছি ঠিক ঠিক একদম ঠিক ঠিক বেঠিক বুঝিরা বুঝি সঠিক আমার সিদ্ধান্ত সঠিক বলে ধরে নিতে হবে আমার মেয়ে রুবায়াত করিম বেলির বিয়ে হবে বাদলের সঙ্গে কারণ ওর ইনকাম আছে ইনকাম কিসের ইনকাম কেমন ইনকাম চোরা চালানের পরিষ্কার শুনে রাখো মারুফ প্রাইভেট ফার্মে চাকরি করে হালাল রোজগার করে আমার বেরির বিয়ে ওর পছন্দের মানুষ মারুফের সাথেই হবে না মোটেও হবে না বেরির বিয়ে হবে বাপের বেটাই বাদলের সঙ্গে চুপ করো সুলতান ভাই শুনলে তোমার এই বাদলকে কেটে টুকরো টুকরো করে ফেলবে এসব আমি খেতে পারবো না কষ্ট করে খাবো তুই না খাইলে পেটের বাচ্চা খাম পেবো কেমনে তুমি আমাকে জোর করে বিষ খাওয়াবে বিষ এইগুলো তোর কাছে বিষ মনে হইতেছে রান্ধন তো তুই রাঞ্চ বিষ দিচ্ছ খাওয়ানোর মধ্যে বৌরে কষ্ট করে খা কাইলে আমি হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি কিনাই না তুমি খা এই কাজল কাজল আবার পাগলামি শুরু করছে মুন্নি বাপ্পা
मारामारी
मुन्नी पापू घर अंधकार क्या अरे काजल ये शुए घुमाईस क्या बत्ती जालस नाई क्या काजल काजल अरे काजल अरे उठ काजल साहब 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 कोई साहब कोई के अरे এটা তো প্লাস্টিকের সাপ এইটা দেখেই টাস্কি খাইছ আরে কে ডান চাইটা তোমার সুযোগ্য ভাতিজা ভাতিজি ওরা কই ওই ঘরে তালা কে আমি দিয়েছি नकल साप रेखे विश्वास करवार तुम्हारा साप साप बोले चित्कार करनी शयतान पाजी मिथ्यावादी बच्चा तो बच्चा जवान सामला एक कथा कह ओरा बज्जा तुले आमी की तुमी की से तो तुम्हार आचरण ही प्रकाश पाच्छे चोर तुले थामले केनो मारो मारो आमाके जखन तखन चोर ठाकुर तो गरीबेर बोयेर आग पड़े शाड़ी लाठी उष्टा जड़िए तो गाढ़ा के गरीबेर बौरा मारो मारो आमाके बौरे पोला पाने पोला पाइना काम एई दुष्ट मिल लाइगा अगो घरे ताला दा राखछस अत्याचारी खेदिए दाओ हमें उत्पात करब ना पेटी के उत्पात जन्म होना जन्म दिवि ना तर मारे फल मारा फल तरे फाइनल कईतासीचार की चले तर मारे फल तक तो बो मार केस फाँसीब मुन्नी पापुर के उठाबना और पथे पथे भिक्षा कर बेड़ब खुनी बाड़ पोला माइया बैला अग के भिक्षाओ देवना ना खाय पथे पड़े मरब तर चाहते एखी अग खेदाय दे लोके भिक्षा तो देव तुम्हें जा क्यों पर रक्त आपन रक्त के ताड़िए देवार बदनाम कांधे ने बरों तुमार भाई भाभी रेखे जावा छोट्ट संसार भांगार बदनाम आमाके कांधे निते दाओ हमें तो ओदेर मा नई ओदेर शासन करार अधिकार आमार नेई किन्तु दाड़िये दिबार क्षमता आमार आछे एक कथा लोके सहजे विश्वास करबे ओई अगो ताराय दिले तुई सत्यि खुशी होबि देबो ताराय अगो खेदाय दिले तोर संसार आरो छोटइबो छोटइबो समाजे सब चाच्चुगो आचले बाइंदा राखार मतन तोर एकटा परम सुखेर छोट्ट संसार होइबो मुन्नी पापु बाइरा ए बाड़ी थेके आल्लाई तोगो कपाले मा बापेर आश्रय राखे नाई चाचा चाचीरे मा बाबार गेलो कोई
মুন্নি পাপ্পু মুন্নি পাপ্পু মুন্নি 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 পাপ্পু মুন্নি মুন্নি পাপ্পু पापो দিনের পর দিন ওরা দুই পায়ে দুই জোতা এক জোড়া বানায়া দুই ভাই বোনে অদল বদল করে পড়ছে। স্কুলে যাইতাছে, আমি সবই দেখতাছি, মাগার আমি কিনা দিবার পারতাছি না, বইলা না দেখার বান করতাছিলাম। আজ যখন কিনছি তখন ওরা নাই, বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, তল্লাইগা বাড়ি ছাড়ছে। আমার দুইটা এতিম বাতিজা বাতিজি তোর কাছে বেসে চল, বাড়ি ছাড়া করলেও গো বলো না, এভাবে আর বলো না। পাপ্পু মুন্নিকে দূরে ঠেলে দেবার করা আমি কখনো ভাবিনি, কসম আল্লাহর, কসম আমার পেটের সন্তানের, ওদের আমি ভালোবাসি, তোমার মতোই ভালোবাসি বলে ওদের আমি শাসন করি, কিন্তু কিন্তু পেটের ব্যথা উঠলে আমি আর মানুষ থাকি না, পাগল হয়ে যাই, সে কথা আমি কাকে বোঝাবো, কেমন করে বোঝাবো। মুন্নি পাপ্পুর বাড়ি ছেড়ে যাওয়া যে তার চেয়েও বেশি ব্যথার, তাই বা বুঝবে কে, ওরে পাগল ছেলে মেয়ে, ফিরে আয়, তোরা ফিরে আয়, মা হওয়ার আগেই যে আমি তোদের মা হয়েছি, দুঃখে নিয়ে মাকে সন্তান তাহে দেবার কলঙ্কে কলঙ্কিত করিস না, ফিরে আয় বাজার, ফিরে আয় আব্বা।
বাপু। হ্যালো আল্লাহ নবীর নাম খারাপ বাজা তার কি বেতার হিসাব করলে চলবো আমারে একটু এই ঠিকানাটা পৌঁছায় দিবা, আশেপাশে কোথাও হইব মনে হয়। আসো আসো, এত দেরি করলে কেলা বাচ্চা থাকো তোমরা কেউ গা। আমার নাম মুন্নি, ও আমার ভাই পাপ্পু। আমি এই বাড়ি সেই বাড়ি বারান্দায় শুয়ে থাকি। আরে হেনে সেনে শুয়ে থাকতে হইব না, তোমরা এই হানেই থাকবা। আমার অন্ধ ভাই যখন লে আইছে তোমরা এই হানেই থাকবা। চলো লাও তোমরা এই হানে বসো বসো, আমি একটু আইবার লাগছি। হ্যাঁ খুলে ফেলাও, আরে জলদি খুলো। খুলতাছি তো। বাচ্চা দুইটা কিন্তু পাইছি জব্বর, দুইটারে তো বসা রাখছি, এখন কি করব? একটা দি কানা রাও আর একটা দি ল্যাংড়া বানাও। ঠিকই কইছ আপু। আর তুই খাওয়ানোর লগে ট্যাবলেটটা মিশাই দিবি। অক্ষণে মিশাইতাছি আপু। চলো না খাইবা, খুব ঠান্ডা লেগেছে। চল পাপ্পু চলো। চল সবাই বয়ে পাচ্ছে। আচ্ছা তোমরা এ হ্যান্ডে বহ বসো। এই একজনের জন্য বাদ না পড়ে বুঝছ। Oh, my God.
संगीत प्रतियोगितार जन्य तुमके रोज कोच करें स्कूले जाना केन मुन्नी তোমরা এখানে কেন ভাই দাদু বৃষ্টিটা কমলে চলে যাও চলে গেলেই কে দুর্ভাগ্য পিছু ছেড়ে যাবে দাদু ভাই চলো মুন্নি চলো ভিতরে চলো 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 এসো এসো হুজুর এটা দেব হুম আচ্ছা খাও আপু আপু আম্মু যে বলতো মানুষ মারা গেলে বেহেশতে চলে যাই বেহেশতে শুধু সুখ সুখ আর সুখ এটাই কি সেই বেহেশত ঠিক বলেছিস ভাই আমাদের আপু আম্মু তো মরে গেছে আমাদের আপু আম্মু এমন বেহেশতে আছে তাহলে আব্বু আম্মুর সাথে দেখা হয় না কেন বেহেশতে গেলে আব্বু আম্মুর সাথে দেখা হবে ওরে কোথায় যেতে চাস তোরা এই যদি বেহেশত হয় তাহলে দোয়া কর যেন আল্লাহ পাক সত্যিকারের বেহেশত নসিব করেন আমার শিবতার মা বাবাকেও যেন বেহেশত নসিব করেন আমার বাড়িটা যদি তোদের কাছে বেহেশত মনে হয় তাহলে তোরা এখানেই থাকবি
बेहेस थे के अल्लाह काऊ के बेर को रहता है ना। दादू। অনেক বেলা হয়েছে, খিদে তো লাগবে। এই নাও ভাত এনেছি। তুই খা, তুই খা, যেমন করে আমার পাপ্প মুন্নিরে খাইছস, খা। খাসটা কে খা, রাক্ষসের মতন খা। আমি রাক্ষস না, আমি রাক্ষস না, আমি মা, আমি মা, আমি মা। বউ, বউ, কাজল, কাজল, এই বউ, আমি তো তরে দমকাইলে, আমি তো নিজে নিজেরই দমকাইছি। চল, আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো, চল। যাচ্ছে যেখানে যাচ্ছে, চল আমরাও যাবো, চল। রোগীর অবস্থা কেমন? এখন ভালো। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, কাজলের জ্ঞান ফিরে না কেন? জ্ঞান ফিরেছে, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। 36 ঘন্টার আগে অপারেশন করা সম্ভব হবে না। অপারেশন? অপারেশন ছাড়া উপায় নেই, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব? আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। বাচ্চার পাশাপাশি জরায়ুতে একটা টিউমার গ্রো করেছে। টিউমার? হ্যাঁ, এর ব্যথাতেই অতিষ্ঠ হয়ে কাজল পাগলামি করে। টিউমার থেকে ক্যান্সার গ্রো করতে পারে। তাছাড়া? তাছাড়া কি ডাক্তার সাহেব? ভীষণ অপারেশন, দুটি জীবনের বাঁচা মরার প্রশ্ন। 2-3 লাখ টাকা লাগতে পারে। জেল খাটালে কি হবে? আমরা ঠিকই বের হয়ে এসেছি। বস, সুলতান আমাকে অপমান করছে, এর প্রতিশোধ নিতেই হইব, চরম প্রতিশোধ। চুপ থাকবেন না বস, একটা কিছু করেন। হ্যাঁ, ওই সুলতান এবার আমার হাত থেকে বাঁচতে পারবে না। সুলতানরে কি মারবেন বস? সুলতানের বউ এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। টাকার গাছ তো আমি। সুলতানকে এবার টাকা খেতেই হবে। ৫০,০০০ কি হইব? আমার তো 3-4 লাখ টাকা লাগবো। সেই ব্যবস্থাও হবে সুলতান। দেখো ভাই, এক সময় তুমি ছিলে রিং লিডার, আজকে আমি। তোমার স্ত্রীর অপারেশন, টাকার দরকার, সুতরাং তুমি আমাদের কথা মানছ। এলো অ্যাডভান্স।
ভাই রে তুই আমার ঘর কত জ্বালাবি আমার কসম খাইয়া গো এগুলো আর করবি না ভীষণ জটিল অপারেশন দুটি জীবনের বাঁচা মরার প্রশ্ন দুই তিন লাখ টাকা লাগতে পারে শহরের বিশিষ্ট ধনী পাশা চৌধুরীর নাতিকে অপহরণ করবে ডিমান্ড দেব 1 কোটি টাকা ভাগ সমান ডাক ডাক তোমার স্ত্রীর অপারেশনও হয়ে যাবে কাজটা করবো তো করতেই হবে কাজ হবে টাকাও ভাগ হবে পুলিশকে জানিয়ে দিব ঘটনার নায়ক ওই সুলতান খাদাস হাত করা হ্যালো ইন্সপেক্টর পলাশ বলছি কি কোথায় কখন চৌধুরী সাহেবের চিকিৎসার জন্য এসেছি ও হ্যাঁ যান যান আসেন আসেন সুলতান সাহেব আপনি জানেন না কালা মির্জা আপনারে কত বড় বিপদে ফেলাইছে আমার বিপদ আন্তাস করার ক্ষমতা তোমারও নাই অসি আমারে ধরার চেষ্টা করেছি পালাবার চেষ্টা করো না সুলতান বল সুলতানদের পুলিশে দৌড়াইতেছে দাদু দাদু আমি কিন্তু কম্পিটিশনে গান গাইব শিবতামণি তুমি তো কোয়ালিফাই করতে পারোনি মুন্নি আপু পেরেছে মুন্নি তোমাকে ফার্স্ট হতে হবে কিন্তু হ্যাঁ ফার্স্ট তোমাকে হতেই হবে শিবতা আম্মুকে বাঁচাতে হলে আমাকে ফার্স্ট হতেই হবে জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি একবারই জন্ম মৃত্যু একবার তারি মাঝে সাজানো ছোট্ট সংসার হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি একবারই জন্ম মৃত্যু একবার তারি মাঝে সাজানো ছোট্ট সংসার
ছোট্ট সংসার। মুন্নি মুন্নি চাচু দুলা ভাই চাচু পাপু আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। জীবনের গল্প লেখা হয় একবার তারি মাঝে সাজানো ছোট সংসার। হাসির পর কান্না কান্নার পর হাসি জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি। একবার জানো মৃত্যু একবার তারি মাঝে সাজানো ছোট সংসার। সুধী মণ্ডলী, মহান বিজয় দিবস উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে গেছে। বিজয়ী হয়েছেন মুন্নি। মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি জনাব আজিজুর রহমান মুন্নিকে 3 লক্ষ টাকার চেক প্রদান করছেন। দাদু, তোর দাদু কদু হয়ে গেছে। গহনকে আসতে হবে, সুলতানকে তাকে আসতেই হবে, কিন্তু তুই বাঁচবি না, ফাঁসবে সুলতান। কারণ পুলিশ জানে ঘটনার নায়ক ওই সুলতান। মিঠা প্রতিশোধ।
समय मत आसो टा तो दीते आसो नाई जानटा दीते आसो बाच्चारे छाइरा दे नईले कईलम तक छाड़ुम ना उस्ताद हुन এই ঘরে সৎ মানুষ ঢুকে অসদয়া বাইর হয় যেমন তোমার ভাই একদিন বাইরে ছিল কিন্তু লাশ করে পাঠাইছি আমরা আমাদের প্রস্তাব যারা ডিনাই করে আমার চোখে সে তোর মতো বেইমান এন্ড উই হ্যাভ কিলড ইয়োর ব্রাদার আজ তোর অসুখ মরণ হবে Nobody can save you! Kill her! Boy! Amar bhaier khuni torap! Amar bhaier khuni torap! সুলতান আসল হাইজাকার গ্রেফতার করুন ওকে স্যার স্যার ওই যে গ্রেফতার করুন ফুল স্টপ কথা বন্ধ নইলে মুখে দাঁত থাকবে না চোখ করে দেবো অন্ধ তোরা সন্ত্রাসীরা ঘুরি ডালে ডালে আর আমরা পুলিশ ঘুরি পাতায় পাতায় এই নিয়ে চলো ওদের আমি কি করলাম চল মিস্টার সুলতান ভিতরে যান কখন মারা গেছে কি বলছেন বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে অপারেশন সাকসেসফুল টাকা দিল কেটা আপনার ভাতিজি 3 লাখ টাকার চেক জমা দিয়েছে মুন্নি
पापू आगे बोलो तुम्हें क्षमा कर काजल काजल देखो तो चाचू আমি কখন থেকে বলছে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও অন্যায় করলাম আমরা আম্মু ক্ষমা চাই কেন অন্যায় আমিও করছিলাম আমিও করছি আমারও ক্ষমা করে দে আমার ছোট্ট সংসারটারে বাঁচাইছ এখন জোড়া লাগাই দে দুলা ভাই ছোট সংসারে বড় বড় কাজ হয় ক্ষমা চাওয়াও একটা বড় কাজ ক্ষমা করাও বড় কি ঠিক না বেঠিক আধাংশের দলিল না খুলে দিচ্ছি খুলে দিচ্ছি এই দেখো সুলতান ভাই সুলতান ভাই পাশের কেবিনে স্যার আপনাকে ডাকছে আমি তোমাকে চিনি না বাবা চিনি মুন্নি আর পাপ্পুকে মুন্নি একদিন আমার জীবন বাঁচিয়েছিল আর অল্পক্ষণের জন্যে তুমি বাঁচিয়েছ হয়তো আল্লাহ আমার শিবতার একটা হিল্লা করবেন বলে আমি চলে যাচ্ছি বাবা আমার সবকিছু ওদের তিনজনের নামে লিখে দিয়েছি পাপ্পু মুন্নির সাথে পাপ্পু মুন্নির সাথে শিবটাকেও তোমার হাতে তুলে দিলাম দাদু